সেক্স বিফোর ম্যারেজ, ওয়েল এটা একটা এমন টপিক হয়ে গেছে ম্যাক্সিমাম ইয়ং ছেলেমেয়েরা জানতে চাইছে, তাই আমি ভাবলাম এটার ওপর একটা এডুকেশনাল ভিডিও বানানোর, যে বিয়ের আগে সেক্স ঠিক না ভুল। তো আপনিও যদি এই প্রশ্নটার অ্যান্সার পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে অনেকটা সাহায্য করবে। তো কি হয়েছিল, দুদিন আগে আমি আমার গ্রামে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে বন্ধুদের কাছে ইন্টারেস্টিং কিছু শুনেছিলাম। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে লেগেছিল এবং তারা একে অপরের সাথে কথা বলতো, কিন্তু কোথায় কোথায় ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করে নেয় যে তুমি কি ভার্জিন, মেয়েটা বলে দেয় না। আর যখনই মেয়েটা বলে দেয় না, ছেলেটা কিন্তু হঠাৎ করে মেয়েটার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং তারপর ছেলেটা তার মা বাবাকে ফোন করে বলে দেয় যে আপনার মেয়ে ভার্জিন নয়, তার কারণে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। তো এইখানে মেয়েটার মানহানি হয়, এইখানে মেয়েটার অসম্মান হয়, কারণ পাড়া প্রতিবেশীর লোক জানতে পেরে যায় যে মেয়েটার বিয়ে কেন ভেঙেছে। তো এই পুরো ব্যাপারটাকে দেখে আমার মনে হলো শুধু এখানেই নয়, এই ঘটনাটা কিন্তু অনেক জায়গায় ঘটে থাকে, কারণ স্কুল কলেজে এই সমস্ত ইনফরমেশন দেওয়া হয় না স্টুডেন্টদেরকে। তাই আমি ভাবলাম যে আমার ভাই বন্ধু যারা রয়েছে তাদেরকে এই ইনফরমেশন দেওয়াটা খুবই দরকার। তো এবার আমি যা কিছু বলবো আপনার ভালোর জন্য বলবো। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। মাই নেম ইজ সুব্রত অ্যান্ড ইউ ওয়াচিং ডিটেকটিভ ভিশন। তো মনে করুন 80% ছেলে এবং 80% মেয়ে ভার্জিন আমাদের ইন্ডিয়াতে। আপনি হয়তো ভাবছেন যে আমি কোন স্টেটের কথা বলছি, বাট আমি এখানে কোনো স্টেটের কথা বলছি না, আমি এটা এভারেজ মেনে চলছি, এটা বেশি কম হতে পারে, কারণ এটা প্রুভেন রিসার্চ নয়, এটা কোনো এক্স্যাক্ট রিসার্চ নয়। অতএব ডেটা যদি আপনি পেয়ে থাকেন ইন্টারনেটে তাহলে কমেন্টসে দিয়ে দেবেন। এবং বাকি যে 20% মেয়ে এবং 20% ছেলে রয়েছে এরা ভার্জিন নয়। ভার্জিন মানে হচ্ছে যে সেক্সুয়াল বা ইন্টারকোর্স কখনো করেনি। তো এখানে প্রবলেম কি হয়, এই যে 20% ছেলে রয়েছে যারা ভার্জিন নয়, এরা এমন মেয়েকে বিয়ে করতে চায় যে মেয়ে ভার্জিন। এবং এই 20% ছেলে যারা রয়েছে এরা যদি এমন কোনো মেয়েকে বিয়ে করে নেয় যারা ভার্জিন নয় এবং সেই মেয়ে যদি বলে দেয় যে আমি ভার্জিন নই, তাহলে এখানে প্রবলেম হয়ে যায়। বাট একটা জিনিস এখানে ভেবে দেখুন, এই যে মেয়ে রয়েছে এই মেয়ে যদি বলে দেয় যে আমি ভার্জিন, তো ছেলেটার কাছে কী প্রুফ আছে, ছেলেটা মেয়েটাকে বিয়ে করে কী করে বুঝবে যে এই মেয়ে ভার্জিন কি না? আপনি হয়তো বলবেন যে হাইমেনকে কেন্দ্র করে বুঝে যাবে, বাট এটা ভুল। 50% কেসে যেটা দেখা যায়, হাইমেন অ্যাকচুয়ালি স্পোর্টস অ্যাক্টিভিটিসের কারণে ব্রেক হয়ে যায়। আর 50% কেসে যদি ব্রেক না হয় আর মেয়ে যদি বলে দেয় যে আমি ভার্জিন, তো আপনার কাছে কী প্রুফ আছে? হোয়াট ইউ ক্যান সে, হোয়াট ইউ ক্যান ডু? ইউ ক্যান ডু নাথিং। তো মেয়ে ভার্জিন কি না তার পরিবর্তে মেয়ের পার্সোনালিটি, মেয়ের ব্যবহার, মেয়ের নেচারকে দেখে ভালোবাসেন না? তো মেয়ে ভার্জিন কি না ইট ডাজন্ট ম্যাটার। আমি এটা মনে করি, বাট আমি এটা বলছি না যে আমি যেটা মনে করি সেটা আপনিও মনে করুন, সবার চিন্তাধারা এক হতে পারে না। তো সেক্স বিফোর ম্যারেজ এটা কিন্তু ইলিগাল নয়। যদি আপনি 18+, দেন ইউ হ্যাভ এ রাইট টু চুজ এ পার্টনার। আর তাছাড়া যদি আপনি কারোর সাথে ইনভলভ হয়েও থাকেন, তো এমনটাও না যে কেউ আপনাকে আটকে দেবে। তো যদি আপনি 18+, তো ইউ আর সেক্সুয়ালি প্রিপেয়ার্ড, অ্যাকচুয়ালি ইউর বডি ইজ সেক্সুয়ালি প্রিপেয়ার্ড। বাট যখন আমরা মরালি কথা বলি, তো বিয়ের আগে সেক্স ইজ নট রাইট। কেননা সেক্স আপনি কেন করেন? একসাথে থাকতে পারবেন বলে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে জীবন কাটাতে পারবেন বলে, আপনি আপনার জেনারেশনকে আগে বাড়ানোর জন্য সেক্স ইজ রিকোয়ার্ড। এবার আমি এখানে একটা অ্যাডভাইস দেবো, তো মন লাগিয়ে শুনবেন। সেক্স আপনি কেন করেন? প্লেজারের জন্য বা খুশির জন্য বা হয়তো আনন্দের জন্য। তো মানুষ বলে যে ড্রিঙ্ক করলেও আনন্দ পাওয়া যায়, ড্রিঙ্ক করলেও খুশিতে থাকা যায়। তো আমি তো আজ অব্দি ড্রিঙ্ক করিনি, আমি তো খুশিতে আছি। তো সেক্স যদি আপনি খুশির জন্য করেন, তো এই খুশিকে কি কন্ট্রোল করা যেতে পারে? যে সমস্ত মানুষ নিজের ডিজায়ারকে কন্ট্রোল করতে পারে তারা লাইফে সব কিছু করতে পারে, তারা লাইফে সব কিছু অ্যাচিভ করতে পারে। এগেন আমি কিন্তু বলছি না যে সেক্স বিয়ের আগে ঠিক না, সেক্সটা ঠিক তখনই হবে যখন আপনি এমন কাউকে পেয়ে যাবেন এবং যদি আপনার মনে হয় যে এর সাথেই আমার থাকার আছে বা একেই আমার বিয়ে করার আছে। এগেন সবার মতামত কিন্তু এক নাও হতে পারে, আপনি চাইলে ওয়েটও করতে পারেন। আপনি যদি মনের মতো কাউকে পেয়ে যান, সো হোয়াই নট টু ওয়েট সাম টাইম? সেই এক্সাইটমেন্ট, সেই থ্রিল, সেই অ্যাডভেঞ্চার বেড়ে যাবে আপনার, কেননা আপনি তো ওয়েট করেছেন। তো একটু ওয়েট করে যদি আপনার প্লেজার মাল্টিপ্লাই হতে পারে তাহলে কেন ওয়েট করবেন না? সো ইয়েস, উই ক্যান কন্ট্রোল আওয়ার প্লেজার, অ্যান্ড ইনফ্যাক্ট ইভেন ইউ আর এ নট ভার্জিন, দেয়ার ইজ নো প্রুফ, দেয়ার ইজ নো ওয়ে টু সামবডি ক্যান প্রুভ দ্যাট। তো পার্টনার ডেফিনেটলি যদি আপনি এমন কাউকে পেয়ে যান যার সাথে আপনি সারা জীবন থাকতে পারবেন, দেন ইট ইজ রাইট। বাট যখন আপনি অনেক কম বছর বয়সে কাউকে পেয়ে যান পার্টনার হিসেবে, 16 বছরে বা 17 বছরে বা 18 বছরে, তখন তো আপনি অ্যাকচুয়ালি মেন্টালি প্রিপেয়ার্ডই নন। আপনি মনে করেন যে এই আমার সব কিছু, বাট আপনার চিন্তাধারাটা তো খুব ছোটো এখানে। আসলে কি হয় দেখুন, আমরা যখনই কোনো পার্টনারকে পেয়ে থাকি তো আমাদের চেনাজানার মধ্যে পেয়ে থাকি। আপনি ভেবে নিন যে আপনার চেনাজানার মধ্যে 100টা লোক আছে, সেই 100টা লোকের মধ্যে আপনি হয়তো কোনো একটা ছেলেকে বা হয়তো কোনো একটা মেয়েকে চুজ করে নেন, বা হয়তো অনলাইনে কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে চুজ করে নেন এবং আপনি মনে করেন যে এই আমার সব কিছু। তো আপনার চিন্তাধারা খুব তো ছোটো,
কুয়োতে থাকা ব্যাঙের মতো আপনার চিন্তাধারা। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীটা কিন্তু অনেক বড়, 135 কোটি থেকেও তো বেশি লোক আপনি আমাদের ইন্ডিয়াতেই পেয়ে যাবেন। আপনি কতটুকু দেখেছেন পৃথিবীটা? যদি আপনি ভাবছেন যে স্কুলে যাকে পেয়েছি বা হয়তো টিউশনে যাকে পেয়েছি বা হয়তো কলেজে যাকে পেয়েছি সেই আমার সব কিছু, তাহলে আপনি কোথাও ভুল ভাবছেন। দেয়ার ক্যান বি সামবডি এলস ফর ইউ। এগেন, সবার মতামত কিন্তু এক হয় না। তো এখানে সেক্স ইজ নট এ বিগ ইস্যু। সেক্স সবার বডির রিকোয়ারমেন্ট রয়েছে, বাট ইফ ইট ইজ রাইট ও রং এটা টোটালি ডিপেন্ড করে আপনার সাইকোলজি কেমন। যদি আপনি মনে করেন যে এটা ঠিক তাহলে ঠিক, যদি এটা আপনি মনে করেন যে ভুল তাহলে ভুল। সো ভিডিওর ফার্স্টে যে কোয়েশ্চেনটা ছিল, সেক্স বিফোর ম্যারেজ, তো এটা রাইট না রং এটা টোটালি ডিপেন্ড করে আপনার সাইকোলজি কেমন। যদি আপনার মনে হয় বা যদি আপনি এটা মনে করেন যে এটা ঠিক তাহলে ঠিক, যদি আপনি এটা মনে করেন যে ভুল তাহলে ভুল। তাছাড়া আরেকটা জিনিস, যদি আপনি এমন কাউকে পেয়ে যান এবং আপনার যদি মনে হয় যে এর সাথেই আমার সারা জীবন থাকার আছে বা একেই আমার বিয়ে করার আছে, তাহলে এটা ঠিক। তো ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন। আর যদি ফেসবুকে দেখছেন ভিডিওটা তাহলে ফলো করবেন। ধন্যবাদ।